আমি দুই দলকেই বলছি, যারা শেরুর মাকে ওই বাজে কথাটা বলেছে তাদেরকেও বলছি, আর শেরুর মা বাচ্চাদের নিয়ে যে কথাটা বলছে শেরুর মাকেও বলছি। শেরুর মা, তুমিও অন্যায় করেছো, ওরাও অন্যায় করেছে। যারা তোমাকে ওই বাজে কথাটা বলেছে তারাও অন্যায় করেছে, আর যা তুমি বা তোমার যে সঙ্গপাঙ্গ সঞ্জয় মম টম যারা যারা আছে তারাও বাচ্চাদের নিয়ে যে কথাটা বলেছো সেটাও খারাপ করেছো। আমি বুঝলাম শেরুর মা যে তোমাকে ওই বাজে কথাটা বলেছে, হ্যাঁ তোমার সন্তান নেই বলে তোমাকে বাজে কথাটা বলেছে, হ্যাঁ তা তুমি যে যে সন্তান এখনো পৃথিবীতে আসেনি, যে সন্তান এখনো পৃথিবীতে আসেনি, হ্যাঁ তার জন্য তুমি যে সন্তানরা পৃথিবীতে এসছে সেই সন্তানদেরকে তুমি অভিশাপ দিচ্ছ। তাও কিসের অভিশাপ? মরে যাওয়ার অভিশাপ, সেটাকে ঠিক করছো বলো। দেখো অনেকে আছে, অনেকে আছে কিন্তু তোমাকে মন থেকে বলেনি কথাগুলো, অনেকে আছে তারা কন্টেন্ট হিসাবে বলেছে। তুমি যেরকম অনেক কথা কন্টেন্ট হিসেবে বলো, মন থেকে বলো না, কন্টেন্টের জন্য ব্যবহার করো, সেরকমই অনেকে আছে কন্টেন্টের জন্য কথাটাকে ব্যবহার করেছে। তুমি অনেকে বলেছে তোমাকে, তার জন্য তুমি কখনো এই কথা বলতে পারো না যে যে এখনো পৃথিবীতে আসেনি, হ্যাঁ তার পরিবর্তে যারা পৃথিবীতে এসছে যেসব বাচ্চাগুলো, হ্যাঁ তাদের মৃত্যু কামনা তুমি কখনো করতে পারো না, তাদের মৃত্যু কামনা কখনো করতে পারো না, এর জন্য কিন্তু কঠোরতম শাস্তি তোমার হতে পারে, বুঝলে? কেউ যদি সেটা ভাবে যে থানায় গিয়ে ই করবে বা সাইবার ক্রাইমে গিয়ে বলবে, সেটা কিন্তু তোমার কঠোর শাস্তি হতে পারে, ঠিক আছে, বা হবে। কারণ একটা বাচ্চাকে নিয়ে বলা হচ্ছে, তোমার বেবি কিন্তু এখনও পৃথিবীতে আসেনি, আর তুমি যাদের কথা বলছো তারা কিন্তু সে সঞ্জয়ের বাচ্চাকে বলুক বা যার বাচ্চাকেই বলুক না কেন, বা আমার বাচ্চাকেই বলুক বা রাম শ্যাম যদু মধু যার বাচ্চাকে বলুক না কেন, এটা কিন্তু অন্যায়, আইনত অন্যায়। বাচ্চাদের সম্পর্কে বাচ্চাদের মৃত্যু কামনা করা আইনত অন্যায়। তার জন্য কিন্তু তোমার সঞ্জয়ের মম যারা যারা বলেছে, যারা যারা বলেছে, আর পূজাকে, বিশেষ করে পূজাকে বলছি, পূজা অন্যায় প্রশ্রয় দিও না, অন্যায় প্রশ্রয় দিও না। হ্যাঁ যে এখনো পৃথিবীতে আসেনি, হ্যাঁ বুঝলাম সবাই খারাপ করেছে, সবাই খারাপ করেছে বলেছে, বলাটা উচিত হয়নি, আর অনেক মানুষ আছে মন থেকে বলেনি কন্টেন্টের জন্য বলেছে, হ্যাঁ তা বলে শেরুর মা বলতে পারে না যে যেসব বাচ্চা কাচ্চা পৃথিবীতে এসছে তারা সব মরে যাক, কখনোই এটা বলতে পারে না, এটা আইনত অপরাধ, আইনত অপরাধ। এতদিন আমি মুখ বুঝে সহ্য করেছি, মুখ বুঝে কিচ্ছু বলিনি, আমি দিনের পর দিন শুনেই আছি, থাক গিয়ে কিছু বলবো না থাক, কিন্তু এটা শেরুর মা সঞ্জয় মম আর পূজা এই যে এই এইটাকে প্রশ্রয় দিলা তোমরা সবাই মিলে, এটা অন্যায় করলা, এটা অন্যায় করলা। যারা এখনো আসেনি পৃথিবীতে, যে এখনো আসেনি পৃথিবীতে, হ্যাঁ তার জন্য তোমরা যে পৃথিবীতে এসছে, হ্যাঁ যারা পৃথিবীতে এসছে বা যে পৃথিবীতে এসছে তাদেরকে তোমরা মেরে ফেলার অভিশাপ দিলে, এটা কিন্তু বিশাল ভুল করলে, তোমরা বিশাল ভুল করলে। একজোট হয়ে যদি মারা যায় না সাইবার ক্রাইমে বা থানায়,
তোমার তোমাদের অবস্থা কিন্তু বস টাইট হয়ে টাইট হয়ে যাবে, একদম টাইট হয়ে যাবে। এটা আমি হিংসার জন্য বলছি না, বা কোনো ঝগড়া বা কোনো কিছু জন্য বলছি না, এটা একদম বাস্তব সত্যি কথা। কারণ হচ্ছে ইউটিউবে ইয়েতে দেওয়াই আছে যে বাচ্চাদের সম্পর্কে কোনো কিছু বলা বা বাচ্চাদের কোনো খারাপ কিছু দেখানো, এগুলো আইনত অপরাধ, আইনত অপরাধ। আর তোমরা তো, তোমাদের দলটা তো বাচ্চাদের সম্পর্কে বাচ্চাদের মৃত্যু কামনা করেছো, বাচ্চাদের মৃত্যু কামনা করছো। আমরা সব মা যদি এক দল মিলে যদি যাই না সাহেব একরামে, তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারছো। কিন্তু কি বলতো, শেরুর মা, পূজা, সঞ্জয়, তোমরা আমার আমার বা অনেকেরই ক্ষতি করেছো, অনেকেরই ক্ষতি করেছো, আমার ভিডিওগুলোতে রিপোর্ট মেরে ক্ষতি করেছো, হ্যাঁ আরও অনেকের চ্যানেলে রিপোর্ট মেরে ক্ষতি করেছো। তার জন্য কিন্তু সেই মানুষগুলো কিন্তু তোমাদের ক্ষতি চায়নি, সেই মানুষগুলো কিন্তু তোমাদের ক্ষতি চায়নি, এটা মনে করে রেখো। আমার ক্ষতি করেছিলাম কিন্তু আমি কখনো ক্ষতি চাইনি, কখনো ক্ষতি চাইনি। আমাদের মতো মানুষরা যদি তোমাদের ক্ষতি চেত না, তোমরা এখন এখানে বসে থাকতে না, অনেক ক্ষতি হয়ে যেত। অতএব বলবো না, যে মানে তোমাকে নিয়ে যারা ভিডিও করেছে, হ্যাঁ তাদের বাচ্চাদের যে তুমি অভিশাপ দিয়েছো, মৃত্যু কামনা চেয়েছো, হ্যাঁ তাদের কাছে হাত জড়ো করে ক্ষমা চাও, হ্যাঁ হাত জড়ো করে ক্ষমা চাও, না হলে না হলে কিন্তু আমি কিন্তু আটকাতে পারবো না। যদি এই বাচ্চাদের মানে মৃত্যু কামানোর জন্য তোমাকে যদি তোমার বিরুদ্ধে যদি ওরা কেস ফেস করে বা সাবে ক্রামে যায়, এইটা কিন্তু ভেবে রাখো শেরুর মা বা মম, পূজা, সঞ্জয়, এ তোমাদের এই কজনকে বলছি, তোমরা কিন্তু পার পাবে না। কারণ এটা বাচ্চাদের ভেবে একটু, তোমরা তো শিক্ষিত, ভেবে নাও মাথায়, এটা কিন্তু বাচ্চাদের নিয়ে, এটা কিন্তু বড়দের নিয়ে না, এটা ওদের বাচ্চাদের নিয়ে। আর বাচ্চাদের আইন সবার আগে, ইউটিউবে সাইবার ক্রাইমে তো একদমই নেবে, একদমই নেবে, তোমাদের কথা কিন্তু পাত্তা দেবে না, এটা মনে করে রাখো, তোমাদের কথা কিন্তু পাত্তা দেবে না। কাদের কথা পাত্তা দেবে? যাদের বাচ্চাদের তুমি অভিশাপ দিয়েছো, তার মধ্যে আমার ছেলেও আছে, ঠিক আছে, আমার ছেলেও আছে। আর আমার ছেলে আমার কাছে অনেক মূল্যবান, কারণ আমি জন্মগ্রহণ দিয়েছি, ঠিক আছে। অতএব সবার কাছে ক্ষমা চাও, না হলে সব মারা এক দল হয়ে সাইবার ক্রাইমে, আর নাহলে থানায় যাবে। এমনকি আমিও বলবো সবাইকে একজোট হও, আমরা সবাই একজোট হয়ে তোমাদের বিরুদ্ধে প্রতিবাদ করব, ঠিক আছে। কারণ দেখো, বড়দের নিয়ে যা ভিডিও করো করো, যা ভিডিও করো করো, যাই আসে না, যা বলো, যা অভিশাপ দাও, যা কিছু করো করো, যাই আসে না। কিন্তু বাচ্চাদের নিয়ে, বাচ্চাদের নিয়ে কিন্তু ভিডিও করো না, বাচ্চাদের মৃত্যু কামনা করো না, বাচ্চাদের নিয়ে ভিডিও করো না। এটা লাস্টবার বলে রাখলাম তোমাদেরকে, তোমাদের দলকে লাস্টবার বলে রাখলাম। তোমরা আর তোমরা যদি ক্ষমা না চাও সবাই মিলে, শেরুর মা, মম, সঞ্জয়, পূজা, সরি মিলি, এই কয়জন যারা যারা বাচ্চাদেরকে অভিশাপ দিয়েছো, তারা যারা যদি ক্ষমা না চাও সোশ্যাল মিডিয়াতে, তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নেওয়া হবে, এক দল মিলে, এক দল মিলে। আর শোনো, এইটা কিন্তু কঠোর 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 শাস্তি হবে, এটা মনে করে রাখো, সুরমা আর সুরমার দল, কঠোর শাস্তি হবে, বিশাল শাস্তি হবে, এটা বলে রাখলাম। বাচ্চাদের নিয়ে তো বিশাল শাস্তি হবে। তাহলে রাখছি।